করবেন আপনার? সুজয় কুমার সরকার আজকের পৌরসভার মূল বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তেসরা মে থেকে 30 জুন পর্যন্ত যে 59 দিন একটানা ছুটির ঘোষণা করেছে, এর মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা ভীষণ ব্যাঘাত ঘটছে এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আমরা ছাত্রদের পড়ানোর মধ্য দিয়ে আমাদের কাজ সমাধান করতে চাই এবং সেই জায়গা থেকে তারা যে প্রতিদিন যে দুস্থ ছাত্রছাত্রীরা মিড ডে মিলের যে সুযোগ পেত সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা মনে করি যে সাধারণ শিক্ষা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা সেই বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত চলছে ছুটি দেওয়ার মধ্য দিয়ে। আমরা এটা মনে করি যে সরকার তাদের একটা বৃহৎ উদ্দেশ্য সাধন করার জন্যই এই এই ছুটির ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা এই ছুটির বিরুদ্ধে আমরা সর্বত্র আমাদের লড়াই আন্দোলন আমাদের জারি রয়েছে। আমরা গত 15 তারিখে কলকাতার সৌধ মল্লিক স্কোয়ার থেকে রাজীব রাসমণি রোড পর্যন্ত এক বিশাল মিছিল আমরা সম্পন্ন করেছি এবং আমরা রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে আমরা আমাদের বিটিএর পক্ষ থেকে আমরা এই এই ছুটি যে অতিরিক্ত ছুটি সে অতিরিক্ত ছুটি আমরা সরকারকে সরকার কাছে দাবি জানাচ্ছি। সঙ্গে আপনারা এই ছুটির যে নির্দেশ সেই নির্দেশ তুলে নিন এবং নতুন করে যাতে করে আবার বিদ্যালয় ব্যবস্থা ছাত্রছাত্রীরা নিত্য নিয়মিতভাবে স্বাভাবিকভাবে পঠন পাঠনে যুক্ত হতে পারে তার ব্যবস্থা করুন।